আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সবার কি অবস্থা? তো সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। তো হসপিটালে আর কি কিছু টেস্ট করানোর আছে, তো সেজন্যই আর কি। তো আমাকে আর কি হসপিটালে নিতে গিয়ে ওই আহত হয়ে বাসায় ফিরছে। রাস্তা দিয়ে চলার সময় এত সাবধানতার সাথে চলি, তারপরও হুটহাট করে এক একটা বিপদ হয়ে যায়। আসলে কি বলার, কিছু বলার নেই। তো যাই হোক, সকাল সকাল আর কি আমরা বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে 12 জুলাই। তো এই 12 জুলাইতে আর কি আমার কিছু টেস্ট করানো ছিল, ব্লাড, ইউরিন, তো এই সমস্ত টেস্টগুলো করানোর জন্যই আর কি মিরপুর 2-এ যে ইবনে সিনা শাখাটা আছে সেখানে যাচ্ছিলাম। তো এখান থেকে সামান্য একটু আগে গিয়ে হচ্ছে একটা জানালা দরজা বানানোর দোকান আছে, তো সেখানে লোহার পাত আর কি রাখা ছিল। তো একটা ভাইকে সাইড দিতে গিয়ে ওর পায়ের নখের আগায় লেগে আর কি পুরো নখটা আর কি উপড়ে গেছে। তো উপড়ে গেছে, সাইডে হচ্ছে অনেকটা কেটে গেছে, আরও অনেক ব্লিডিং হয়েছে। তো হসপিটালে আসলাম, আসার পর আর কি আমরা ইমার্জেন্সি খুঁজলাম। তো এই হসপিটালে আর কি ইমার্জেন্সি নেই। এখান থেকে রিপোর্ট করানোর পর তারপরে হচ্ছে বাসায় যাবার সময় ড্রেসিংটা করিয়ে নিতে হবে। তো এখানে আর কি কত নাম্বার রুমে গিয়ে ব্লাডটা দিতে হবে আর কি কি টেস্ট করাতে হবে সেসব আর কি একটা ফটো আকারে দেয়, তো সেজন্য এখানে দাঁড়ানো। আর এখানে আজকে মোটামুটি ভালোই ভিড় ছিল, সিরিয়ালে মোটামুটি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি। তো সুজনের যেহেতু পায়ে সমস্যা, ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল পায়ের জন্য, যেহেতু ও হচ্ছে অনেক চাপা স্বভাবের, ও বুঝতে দেয় না আসলে যে ওর ব্যথা লাগছে কি ভালো কি মন্দ, কোনো কিছু বুঝতে দেয় না। তো যাই হোক, অনেক শক্ত একজন লোক। তো অবশেষে হচ্ছে কোন রুমে ব্লাডটা দিতে হবে বলে দিল। তো আমরা আসলাম, এখানে এসে বসলাম, বসে একটা ভিডিও শ্যুট নিতে বললাম সুজনকে, তো নিল। আর এখানে আর কি যে আপুটা ব্লাড নিবে উনি আর আগের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছে, কি কি লাগবে না লাগবে। তো অনেক বেশি ভয় লাগছিল যে ব্যথা লাগবে কি লাগবে না, অবশ্যই তো একটু ব্যথা লাগেই। আর এখানে আর কি সব কন্টেনারগুলো ঠিকঠাক করে রাখছিল যে কন্টেনারে রক্ত নিবে আর কি। 3 কন্টেনার রক্ত নিয়েছে, অনেকগুলো টেস্ট, তো এজন্যই আর কি। তো এমনিতেই নাই শরীরে রক্ত, তার উপর আবার 3 কন্টেনার রক্ত নিয়ে নিছে। তো যাই হোক, কি আর করা, এখন আমি রুগী হিসেবে আমার কিছু করার নেই, যেহেতু বাসার কাছে হসপিটালটা, তো সেজন্য আর কি সকাল সকাল একটু বের হওয়া হয়েছে যাতে করে তাড়াতাড়ি বাসায় এসে দুপুরে রান্নাটা করতে পারি। 10টা সাড়ে 10টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম আর 11:30-12টার ভিতরে আর কি বাসাতে পৌঁছে গেছিলাম। আবার সামনের 15 তারিখে অ্যানোমালি স্ক্যানের ডেট দিছে, তো 15 তারিখে অ্যানোমালি স্ক্যান করিয়ে 16 তারিখে ডক্টর বসবে চেম্বারে। তো 16 তারিখে আর কি ডক্টরকে দেখাবো সেই রিপোর্টগুলো, মানে মোট রিপোর্ট আর কি সেদিনই দেখাতে হবে। তো যাই হোক, আর এখানে আমার রক্ত নিচ্ছে, আর সুজনের ভিডিও শ্যুট করার কথা বলছিলাম। সুজন যে আর কি ব্লাড নিচ্ছে তার কাছে অনুমতি নিচ্ছিল যে আপু একটু ভিডিও শ্যুট করলাম, তো সেই আপুটা আর কি রেগে গেছে যে কেন আপনি ভিডিও শ্যুট করবেন কেন। তো আমি সুজনকে বলছিলাম এমনি তুমি ভিডিও শ্যুট করো তো কেউ কিছু বলবে না, তো হসপিটালে অনুমতি নিতে গেলেই ঝামেলা, তো এমনিতে ভিডিও শ্যুট করলে কোনো সমস্যা নেই কিন্তু অনুমতি নিতে গেলে ঝামেলা। তো ব্লাড নেওয়া হচ্ছে, শেষ হয়ে গেছে, আর মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে আমার কতটা মানে ব্যথা হচ্ছে, পেইন হচ্ছে। তো কি আর করা, এখন ব্লাড টেস্ট করতে গেলে তো হবেই ব্যথা। এই কন্টেনারটি ইউরিন সংরক্ষণের জন্য আর কি দেয়া হয়েছে, তো যাই হোক, আর রিপোর্ট দিবে হচ্ছে সন্ধ্যায়, তো সেজন্য আর কি আমরা একবারে বাসায় চলে যাচ্ছি, যেহেতু বাসার কাছে তেমন দূরে না, তো সন্ধ্যার পরে অথবা পরের দিন সকালে এসে নেওয়া যাবে। তো আমরা মূলত রিপোর্টটা পরের দিন সকালে এসে নিয়েছিলাম, যেহেতু সুজনের পায়ে একটু সমস্যা হয়েছিল, আপনাদেরকে সবাইকে বলেছি। তো ওর পায়ে অনেক জোর লেগেছে আর অনেক ব্লিডিং হয়েছে, আর এখন আর কি যাব ফার্মেসিতে পা ড্রেসিং করার জন্য, আর ড্রেসিং করে তারপর আর কি বাসায় উঠে যাব। আজকে আর মানে বাসা থেকে নামতে দিব না যেহেতু পায়ে অনেক ব্যথা। আর এখানে এসে আর কি আমি টিটি টিকাটাও দিয়ে নিয়ে গেছিলাম, আর সাথে হচ্ছে ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, তো সব মিলাই আর কি নিয়ে গেছিলাম। তো 2-3 দিন বলছে যে খেতে হবে তারপর ঠিক হয়ে যাবে,
তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।